মথিলিখিত সুসমাচার অধ্যায় চার পদ সংখ্যা দশ। যিশু তখন বললেন, দূর হও শয়তান, কারণ লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাকেই উপাসনা করবে। সকলকে জয় যিশু। আত্মার এই খড়গের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয়জনেরা, প্রভু যিশু খ্রিস্ট তার পবিত্র বাক্যের মাধ্যমে এক জীবন্ত শক্তি, এক জীবন্ত অনুগ্রহ, এক জীবন্ত উক্তি আমার এবং আপনার জন্য করেছে। শুধুই একমাত্র ঈশ্বর, তার আরাধনা করো, তার স্তুতি করো, তার প্রশংসা করো। তাকে ছেড়ে আর কারোর আরাধনা করো না, কারোরই পূজা করো না, কারোরই জয়গান করো না। তিনি তোমার ঈশ্বর, যিনি তোমার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি তুমি বিশ্বাস করছো, তাহলে তোমার জীবনে তিনি অনুগ্রহ, কৃপা, দয়া ও শান্তি ঢেলে দেবেন। আজ তোমার ওপর নির্ভর করছে কতটা তুমি তার বাক্যের ওপর বিশ্বাস করো। একমাত্র ঈশ্বর, যার পরিত্রাণ দেওয়ার অধিকার আছে, তিনি স্বয়ং যিশু খ্রিস্ট। আমেন। শেয়ার করুন অবশ্যই। আমাদের সাথে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ, এবং এই শেয়ার আরো মানুষকে জানান। বিশেষভাবে বলুন, প্রতি সোমবার আমরা অক্সিলিয়াম রিট্রিট সেন্টারে আরাধনা স্তুতিতে যোগদান করি। আপনিও চাইলে যোগদান করতে পারেন অনলাইন এবং অফলাইনে। প্রভু আপনাদের সঙ্গে থাকুক। আমেন। জয় যিশু সকলকে।